নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আলু ভাজা আমাদের প্রত্যেকেরই প্রায় ভীষণই প্রিয়। আজকে আলু ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, কিন্তু সেটা নর্মালি আমরা যেরকম আলু ভাজা বানাই তার থেকে একটু অন্য ধরনের, অন্য স্বাদের। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই আলু ভাজা। এর জন্য প্রথমে এই কড়াইতে গরম করে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল, 1 মুঠো চিনে বাদাম তেলের মধ্যে দিয়ে বাদামটাকে লাল করে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। হালকা ঠান্ডা করে নিয়ে তারপর বাদামগুলোকে আমি গুঁড়ো করে নেব, তবে একদম মিহি গুঁড়ো করব না, এরকম একটু দানা দানা থাকা অবস্থা পর্যন্ত কিন্তু গুঁড়ো করে নিতে হবে। বাদাম ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে এবং 8-10টা কারি পাতা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুটাকে দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। প্রথমে হাই ফ্লেমে একটু আলুটাকে ভাজা ভাজা করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণ বাদে এখন আলুগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে বাদামটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এরপর আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে আরও 1 মিনিট সময় ধরে, এতে করে পোস্তটাও কিন্তু বেশ মুচমুচে হবে। ভাত ডালের সাথে খেতে তো দুর্দান্ত লাগে এই আলু ভাজা, তবে রুটি পরোটার সাথে খেতেও কিন্তু মন্দ লাগে না। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।